ফুর্তির প্রাণ হোক কি পকেট, গড়ের মাঠের সাথে বাঙালির সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য। আর এই সবুজে ঘেরা কলকাতার এই মধ্যস্থানের কিন্তু একটা আদুরে ডাকনামও আছে, কলকাতার ফুসফুস বা লাংস অফ ক্যালকাটা। কিন্তু জানেন কি হঠাৎ কেন এই ময়দানের আবির্ভাব? এর পেছনে কিন্তু একটা অনেক সুন্দর ইতিহাস আছে। সেই ইতিহাস বলতে আমি অনিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমের তরফ থেকে চলে এসেছি। আজকে আমরা ময়দান সম্পর্কে জানব। ১৭৫৮ সাল অর্থাৎ পলাশের যুদ্ধে ঠিক এক বছর পর ফোর্ট উইলিয়াম নির্মাণ হয়। আর সেই সময়ই গঙ্গার পাড় ও চৌরঙ্গী গ্রামের মাঝামাঝি যে জঙ্গল সেটি পরিষ্কার করেই নির্মাণ হয় এই ময়দান। প্রায় 5 বর্গ কিলোমিটার স্থান জুড়ে নির্মিত এটি সৈনিকদের প্যারেড গ্রাউন্ড হিসেবে নির্মাণ করা হয়। পরবর্তীকালে ভারতীয় সৈন্যদের তত্ত্বাবধানে এই প্যারেড গ্রাউন্ডটি, কিন্তু সাধারণ মানুষদেরও বড্ড প্রিয় এই স্থান। একসময় বাবুদের সান্ধ্য ভ্রমণের প্রিয় স্থান ছিল এই ময়দান। শোনা যায় শ্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী কাদম্বরী দেবীকে ঘোড়ায় চড়া শেখাতেন এই ময়দানের মাঠে। আবার 1902 সালে এই গড়ের মাঠেই তাঁবু খাটিয়ে বায়োস্কোপ দেখাতেন বিখ্যাত চিত্র প্রযোজক জামশেদজি প্রেমজি ম্যাডান। বলে রাখি, ফটোগ্রাফারদের জন্য কিন্তু এই স্থানটি খুবই আকর্ষণীয়। কিছু তো একটা জাদু আছেই, তা না হলেও আজ এত বড় বড় শপিং মল, পার্ক এসবের মধ্যেও ময়দানের মাঠের জনপ্রিয়তা এতটুকু কমেনি। রাজনৈতিক সভা থেকে বইমেলা, প্রথম ট্রামের রুট, সবকিছুই ময়দানকে ঘিরেই। পরন্ত বিকেলে এসির হাওয়াকে গুলি মেরে একদিন আসবেন নাকি ময়দানের হাওয়া খেতে? একটি বিকেল কিন্তু খুব ভালোভাবেই কাটানো যায়। সেই সাথে ময়দানের ধারে কিন্তু আপনি পেয়ে যাবেন বিভিন্ন ফাস্ট ফুড খাওয়ার জিনিস, এবং সেই সাথে চা তো অবশ্যই আছে। তাহলে চা আর বিকেল আর গড়ের মাঠ, পারফেক্ট কম্বিনেশন। কিন্তু আমাদের যে হাতে আর একদম সময় নেই, তাই আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে শেয়ার করবেন আপনার বন্ধুদের। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে। পরবর্তী বেঙ্গল ফিউশন নিউজ টাইমের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন।